ফ্রান্সের সাম্প্রতিক প্রি রিটায়ারমেন্ট যে একটা আইন হতে যাচ্ছে, এই ব্যাপারে প্রেসিডেন্ট ইমানুয়েল মাক্রো তার নির্বাচনী ইশতেহারে এটা ঘোষণা দিয়েছিলেন এবং এটা ছিল তার একটা বড় রিফর্ম যে ইলেকশন জেতার পর উনি সেটা কার্যকরী করবেন, যেটা দীর্ঘ 40 বছর যাবৎ কোনো রাষ্ট্রপ্রধান কার্যকরী করতে পারেনি এবং এটা ছিল অত্যন্ত বড় একটা চ্যালেঞ্জ, যেটা 2.5 বছর সময় নিয়েছেন উনি এবং একজন বিশিষ্ট দক্ষিণপন্থী রাজনীতিক যিনি মেয়র সমিতির ফ্রান্স মেয়র সমিতির সভাপতি ছিলেন মিস্টার জঁ পল দোলোভোয়া, ওনাকে দায়িত্ব দিয়েছেন মন্ত্রীর মর্যাদা দিয়ে এই ব্যাপারে একটা সঠিক কমিটির মাধ্যমে একটা প্রস্তাবনা আনতে। সেই প্রস্তাবনা নিয়ে আলোচনা চলছে এবং সেটা যেহেতু পার্লামেন্টে যাবে, যাওয়ার আগে এর সংশোধনী নিয়ে বিভিন্ন রকম ট্রেড ইউনিয়ন নেতারা তাদের দাবি দেওয়া উত্থাপন করছেন। বিশেষত ফ্রান্সের প্রায় 44টা বিভিন্ন রকমের বিভিন্ন ধারার এই রিটায়ারমেন্ট কর্মসূচি রয়েছে, যেটাকে ফর্মালাইজ করার জন্য প্রেসিডেন্ট মাক্রো চাচ্ছেন এবং এতে করে যারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন বিশেষত যারা ট্রান্সপোর্ট কর্মী, যারা হসপিটাল কর্মী, যারা বিমানের বিভিন্ন রকম কার্যকলাপে আছেন এবং ফরাসি প্রশাসনে যারা আছেন এবং নিরাপত্তা কর্মীরাও আছেন, অনেক ধরনের অনেক সেক্টরগুলো আছে যেগুলো এখন এই আইনের আওতায় আসলে সবার সঙ্গে তাদের একাত্মভাবে যেটা হবে সেটি তাদের গ্রহণ করতে হবে, যেটা তারা গ্রহণ করতে অস্বীকৃতি প্রদান করছেন। কারণ এখানে 62 বছর বয়সে রিটায়ারমেন্টে যাওয়ার সবার জন্য একটা আইন রয়েছে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে যারা পেনিবল কাজ করতেন, কষ্টদায়ক কাজ করতেন, তাদের জন্য একটা বিশেষ সুবিধা ছিল। যেমন যারা ট্রান্সপোর্টে আছেন তাদের 50 বছর বয়সে রিটায়ারমেন্টে যাওয়ার সম্ভাবনা ছিল, যেটা তাদেরও এখন 62 বছর বয়সে যেতে হবে। অর্থাৎ অনেক সুযোগ সুবিধা বা বিভিন্ন রকম অসুবিধার পরিপ্রেক্ষিতে যারা এই পর্যায়ে ভিকটিম হচ্ছেন মনে করছেন তারাই আজকে রাস্তায় নেমেছেন, তারাই আজকে মাঠে যুদ্ধ করছেন সরকারের এই নীতিমালার বিরুদ্ধে, প্রস্তাবনার বিরুদ্ধে। এবং সেটা যদি মোটামুটি এখন যেটা দেখা যাচ্ছে বেশ শক্তিশালীভাবেই ওনারা তাদের কার্যক্রম চালাচ্ছেন, সব কিছু বন্ধ, ব্যবসা বাণিজ্য অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছে, অর্থনৈতিকভাবে অনেক বাধা বিপত্তি বা বিঘ্নতা আসছে, যেটা কোনো ক্রমেই জনগণ এবং সরকারের কাম্য নয়। কিন্তু দেখা যাবে কিছুদিনের মধ্যে, হয়তো আরও সপ্তাহখানেক সময় লাগবে, এর মধ্যে দুদিক থেকে টানা পূরণের মাধ্যমে হয়তো একটা সমঝোতায় আসবেন সরকার এবং এই সকল যারা আজকে বিভিন্নভাবে তাদের অসন্তোষ প্রকাশ করছেন এবং যারা শ্রমিক লিড নেতা তারাও আলোচনায় বসবেন, সরকারের যারা আছে তারাও আলোচনায় বসবেন। সরকার জিনিসটাকে এত উচ্চতায় রেখেছেন, যদি তারা একটু নিচে নেমে আসেন আর যারা দাবি চার জানাচ্ছেন তারা একটু উপরের দিকে যান, হয়তো মাঝামাঝি পর্যায়ে একটা সমঝোতা আসবে। তখন একটা প্রশ্ন হবে যে যারা এই সংস্কারের পক্ষে বিভিন্ন পার্লামেন্টেরিয়ান যারা এরা চাচ্ছিলেন তাদের মতামত কী, তখন তারা যদি আবার বলেন যে না এটা এত বেশি সংশোধন করা হয়েছে যে এটার মধ্যে গুরুত্ব থাকবে না, সেটা আগের মতোই আবার ব্যর্থতা পরিণত হবে, তখন তাদের মধ্যে একটা অসন্তোষ আসবে। অর্থাৎ প্রেসিডেন্ট মাক্রো আজকে দুই দিক থেকে এক চাপের মুখে আছেন। আশা করা যাচ্ছে যদি উনি সার্থকভাবে এই আইন প্রণয়ন করতে পারেন, পার্লামেন্ট এবং সিনেট সেটাকে অ্যাপ্রুভ করেন, তখন কিন্তু তার জন্য হবে একটা বিরাট বিজয়, যেটা দ্বিতীয় মহাযুদ্ধের পর এত বড় রিফর্ম এই দেশে কোনোদিন হয়নি, সেটা আজকে দেখার ব্যাপার। এবং এই দেখার মধ্যে আমরাও অপেক্ষা করছি যে কখন এই সমস্যার সমাধান হবে, কারণ সব কিছু যেন এই অচল অবস্থার পরিপ্রেক্ষিতে আমরাও যারা বাংলাদেশি বিভিন্ন কর্মকাণ্ডে বা ব্যবসায় বিভিন্নভাবে আমরা নিয়োজিত আছি, আমাদেরও অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং আমাদের অনেক অসুবিধা হচ্ছে। যত তাড়াতাড়ি সম্ভব এগুলো শেষ হোক এবং একটা নিষ্পত্তির মাধ্যমেই সম্ভব, আলোচনার মাধ্যমেই সম্ভব এটা শেষ হওয়া এবং এতে করে সরকার এবং যারা এখন দাবি জানাচ্ছেন তারাও যেন সন্তুষ্ট হতে পারেন, সেটি আজকে আমাদের সমস্ত বাংলাদেশি যারা এখানে আমরা আছি তাদের কাম্য।